নমস্কার সম্মানীয় দর্শক বন্ধু তোমাদের প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলে আরও একটিবার স্বাগত জানাই বন্ধুরা পনেরোই ফেব্রুয়ারি থেকে ফের দুয়ারে সরকার বসছে তো আপনারা এই দুয়ারে সরকারে কোন কোন পরিষেবাটা পাবেন সম্পূর্ণ বিষয়টি জানার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা আগামী মাসের পনেরো তারিখ থেকে থেকে শুরু হবে দুয়ারে সরকার কর্মসূচি এবারে দুয়ারে সরকার কর্মসূচিতে নতুন কিছু প্রকল্পের সুবিধা পাওয়া যাবে বলে সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে অর্থাৎ আগামী মাসের অর্থাৎ ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ থেকে দুয়ারে সরকার কর্মসূচি চলবে তো আমরা দেখে নিই যে কোন কোন পরিষেবা আপনারা পাবেন এবং কবে থেকে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এই দুয়ারে সরকার হবে একুশ তারিখ পর্যন্ত হবে প্রথম দফার দুয়ারে সরকার কর্মসূচি এবং পয়লা মার্চ থেকে আটই মার্চ পর্যন্ত হবে দ্বিতীয় দফার কর্মসূচি নবান্ন বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে পরে দুয়ারে সরকারে কর্মসূচি কমপক্ষে চব্বিশ রকমের পরিষেবা দেওয়া হবে সাধারণ মানুষকে অর্থাৎ পনেরো তারিখ থেকে একুশে ফেব্রুয়ারি পর্যন্ত হবে দুয়ার শখার প্রথম দফা এবং দ্বিতীয় দফা হবে পয়লা মার্চ থেকে আটই মার্চ পর্যন্ত এখানে রয়েছে যে সকল পরিষেবাগুলো এবারে পাবেন সেগুলি হচ্ছে খাদ্য সাথী অর্থাৎ রেশন কার্ড সংক্রান্ত ডিজিটাল রেশন কার্ড স্বাস্থ্যসাথী প্রকল্প অনগ্রসর জাতিদের শংসপাত অর্থাৎ ওবিসি এসসি এস কার্ড শিক্ষাশ্রী তপশিলি বন্ধু জয় জোহার কন্যাশ্রী রূপশ্রী মানবিক লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু কিষান ক্রেডিট কার্ড এছাড়া রয়েছে একশো দিনের কাজ লোন অর্থাৎ স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোন এবং ক্রেডিট কার্ড বিতরণ প্রকল্প স্টুডেন্টদের ক্রেডিট কার্ড ঐক্যশ্রী ব্যাঙ্ক সংক্রান্ত কাজ আধার কার্ড সংক্রান্ত কাজ কৃষি জমির মিউটেশন এবং জমির মালিকানা সংশোধন সংক্রান্ত কাজ বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা মৎস্যজীবী ক্রেডিট কার্ড হস্তশিল্পীদের জন্য ক্রেডিট কার্ড তাঁতিদের জন্য ক্রেডিট কার্ড ইত্যাদি প্রচুর কিন্তু রয়েছে অর্থাৎ চব্বিশটা কিন্তু পরিষেবা রয়েছে তো এই পরিষেবাগুলির মধ্যে আপনারা কোন পরিষেবায় আবেদন করবেন এবং আপনাদের কোন কোন কার্ডগুলি নেই সেগুলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশন はい。<laughs> কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না অনেকের কিন্তু এখনও পর্যন্ত যে ডিজিটাল রেশন কার্ড সে নতুন রেশন কার্ড হয়নি বা যে রেশন কার্ড সে রেশন কার্ড সংশোধন করতে হবে অনেকের হয়তো স্বাস্থ্যসাথী কার্ড হয়নি আপনারা অবশ্যই করে নেবেন এস সি এস টি কার্ড হয়নি তারা অবশ্যই করে নেবেন তার সাথে কিন্তু অনেকে হয়তো কৃষক বন্ধুর প্রকল্পতে আবেদন করবেন এবং তার সাথে সবথেকে বড়ো যেটি সেটি হচ্ছে লক্ষ্মীবাণ্ডের প্রকল্পে হয়তো অনেকে আবেদন করবেন অবশ্যই আপনারা সুন্দরভাবে আবেদন করবেন এবং আপনাদের রকম যদি সাহায্য প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা যে সমস্ত আপনারা ফর্ম ফিল চাইবেন আমরা সেই সমস্ত ফর্মগুলি নিজে হাতে ফিল করে আমরা কিন্তু দেখিয়ে দেবো এবং কোন কোন কাগজগুলো আপনাদের জমা দিতে হবে সেই সমস্ত বিষয়গুলি কিন্তু অবশ্যই করে আমরা বলে দেবো তো ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন এবং আমাদের এই ছোট্ট চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন পরবর্তী আপডেট আসবে খুব তাড়াতাড়ি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকে জানায় গুড বাই